ফোর্সেস নিয়ে আজকে আমরা পড়বো। তো টার্নিং ইফেক্ট অফ ফোর্স এর একটা শিট আমি আগে ভাগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিকটা পুরোটা কভার করবে। এই শিটটা ভালো মতো পড়লে বেসিকটা কভার করবে, ঠিক আছে? আমি এটা গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি এখনই, তোমরা একটু নামিয়ে নাও। স্যার এখনই কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, এখনই শুরু হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? না না, হাউ ফাইন ইজ স্যার। ইউ? ওকে, হাউ ইজ ইউ স্যার? আই ইজ ফাইন স্যার ওয়ার্কশপ মানে কি বললেন? হ্যাঁ, আমি এই যে এখনই দিয়ে দিচ্ছি, একটা শিট আপলোড দিয়ে দিচ্ছি। এটা বেশি কিছু করতে হবে না, বাসায় পড়বা, বুঝছো? জাস্ট বাসায় ঠিক মতো একটু একটু পড়লে হবে, আর কিছু করতে হবে না তেমন। এটা হচ্ছে টার্নিং ইফেক্ট অফ ফোর্স এর বেসিকটা মানে কভার করছে আর কি। তো এরকম আমি তোমাদেরকে বেসিক কভার করার জন্য শিট দিব মাঝে মাঝে, মানে আমার মনে হবে যে হ্যাঁ এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, এই চ্যাপ্টারে কিছু বেসিক শিট দেওয়া দরকার, এরকম আমি দিয়ে দিব। তো টেনশন নিও না, এই যে আমি এই আপলোড দিয়ে দিলাম গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, দেখো আমি আপলোড দিয়ে দিয়েছি। এই আমরা আজকে এই টপিকটা বা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়ব, মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে? মোমেন্ট অফ ফোর্স নিয়ে তাহলে আজকে আমরা বেসিক্যালি পড়াশোনা করব। দেখো টার্নিং ইফেক্ট অফ ফোর্স একটু মন দিয়ে শুনবা, মন দিয়ে শুনলে এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা ছোট আছে, বেশি বড় না, ঠিক আছে? দেখো তো টার্নিং ইফেক্ট অফ ফোর্স, আমরা জানি একটা ফোর্স কিন্তু অনেক কিছু করতে পারে, তাই না? ধরো একটা স্ট্রেট জিনিস ছিল, সেটাকে আমি দুই সাইড দিয়ে ফোর্স দিয়ে এটাকে আমি এমন করে বেঁকিয়ে দিলাম, কি তাই না? বা বা ধরো একটা শিট অফ পেপার ছিল, বা একটা লম্বা এরকম ধরো যে লম্বা একটা চিকন তার ছিল, সেটাকে আমি এভাবে করে পেঁচিয়ে দিলাম। এই আচ্ছা, তারপরে ধরো যে আরো কত কি হতে পারে, ধরো একটা গাড়ি, একটা গাড়ি সে এদিকে যাচ্ছিল, তাকে আমি এমন ভাবে ফোর্স দিলাম যে গাড়িটা মানে উপরের দিক ঘুরে গেল, এই এমন করে চলে গেল। তো একটা ফোর্সের কারণে অনেক কিছু হয়। আবার তুমি জাস্ট ইমাজিন করো যে ওই যে আমাদের যে দরজাগুলো আছে, ওই যে একটা সাইডে তোমার ফিক্স করা থাকে, আর তারপর আমরা ওই মানে টান দিলে দরজা খুলে, টান দিলে দরজা বন্ধ হয়ে যায়, মানে ঘুরে ঘুরে আর কি। তো ওটাও হয় ফোর্সের কারণে, অনেক সময় অনেক জিনিসের রোটেশন হয়। যেমন আমি তোমাকে বলি, ধরো এটা তোমার কলম, আচ্ছা এটা আমি একটু ভিডিওতেই দেখাই হালকা পাতলা, যদিও আমার রুমে এখানে লাইটটা কম কারণ আকাশটা মেঘলা, তারপরে আমি দেখানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা দেখো, খেয়াল করো, এই যে এই যে আমার রাইটিং, এই যে এটা হচ্ছে রাইটিং পেনটা, ঠিক আছে? রাইটিং পেনটা দেখো, আমি এই এক সাইডে এই যে রাইটিং পেনটাকে আমি এই পয়েন্টে ফিক্স করেছি। তো যে পয়েন্টে আমি একটা অবজেক্টকে ফিক্স করে রাখি, সেই পয়েন্টটার নাম কি জানো? সেই পয়েন্টের নাম হচ্ছে পাইভট বা পিভট, যেটা খুশি তুমি বলো। হ্যাঁ, কেউ বলে ফালক্রাম, কেউ বলে পাইভট, কেউ বলে পিভট, একটা বললেই হয়েছে। এখন দেখো, আমি যদি এই যে এই পেনটাকে, এই কলমটাকে আমি এই পয়েন্টে ফিক্স করেছি, এই পাইভট বা পিভট আমি ফিক্স করেছি, এখন আমি যদি এটাকে ফোর্স দিই, দেখো এটা কি করতেছে, ঘুরতেছে না? ফোর্স দিলে কি ঘুরতেছে না নাকি? হ্যাঁ, তার মানে ফোর্সের কারণে কি হয়, করছে রোটেশন হয়। ফোর্সের কারণে কি হয় বলতো? রোটেশন হয় অ্যাবাউট অ্যাবাউট আ পয়েন্ট, অ্যাবাউট আ পয়েন্ট, একটা একটা পয়েন্ট কে ঘিরে ফোর্স দিলে সেখানে অবজেক্টের কি হয়, রোটেশন হয় ওই ফিক্সড পয়েন্টটাকে সাপোর্ট করে। তো এই যে ফোর্সের কারণে যে রোটেশনটা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারটার ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস আমরা এই চ্যাপ্টারে পড়ব, টার্নিং ইফেক্ট অফ ফোর্সে, ঠিক আছে কিনা? তাহলে অ্যান, আমি লিখি অ্যান অবজেক্ট রোটেটস অ্যাবাউট আ পয়েন্ট, অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, যে ফিক্সড পয়েন্টের নাম হচ্ছে কি কি বললাম, পিভট,
when force is applied, when force is applied on it. The age of force er karone je rotation ta hocche ei ei ghotona tar naam ki ei ghotona tar naam hocche ei je force er je mane force kauke rotation korachhe ei je ei force er je rotation effect ta ei rotation effect er naam hocche moment of force eta ache ji sir eta ache mathematical প্রত্যেকটা ঘটনা মানে ফিজিক্সে প্রত্যেকটা ঘটনারই কিছু ম্যাথমেটিক্যাল নেম দিতে হয় ঠিক আছে এটাকে একটু সেপারেট করার জন্য অন্যান্য মানে অন্যান্য ঘটনার সাথে এই ঘটনার ব্যাপারগুলো যেন মিলে না যায় সেটা এনশিওর করার জন্য সেটাকে সেপারেট করার জন্য প্রত্যেকটা ঘটনার একটা সেপারেট নাম দেয়া হয় ফিজিক্সে তা এই যে একটা অবজেক্টকে ফোর্স দিলে সে ঘুরতেছে অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট এই ঘটনার নাম কি বলো এই ঘটনার নাম কি দেয়া হচ্ছে মোমেন্ট অফ ফোর্স কোন একটা অবজেক্টকে ফোর্স দিলে সে ঘুরতেছে সে ঘোরা শুরু করতেছে এই ঘটনার নাম বলো কি দেয়া হচ্ছে মোমেন্ট অফ ফোর্স মোমেন্ট অফ ফোর্স তাহলে মোমেন্ট মানে হচ্ছে যে ফোর্সের কারণে কেউ ঘুরতেছে তাই না ফোর্সের কারণে কি কেউ একজন ঘুরতেছে সেটা কি আমরা বলছি মোমেন্ট অফ ফোর্স মানে ঘটনাকে আর কি এখন তা এখানে তাহলে আমরা তো মোমেন্ট অফ ফোর্স আমরা জানলাম এখন মোমেন্ট অফ ফোর্সে হ্যাঁ আচ্ছা এখন তার মানে একটা অবজেক্ট কি খুব জোরে ঘুরতেছে নাকি আস্তে ঘুরতেছে মানে তার ঘোরার টেন্ডেন্সিটা কতটুকু খুব বেশি না খুবই কম এগুলা তাহলে হিসাব করতে গেলে আমাদেরকে কোন জিনিসটার ম্যাথামেটিক্স মানে হিসাব করতে হয় বলো মোমেন্ট অফ ফোর্স এর হিসাব নিকাশ আমাদেরকে করতে হবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে মোমেন্ট অফ ফোর্স এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলেই আমরা জানতে পারবো যে কে বেশি জোরে ঘুরবে কে আস্তে ঘুরবে কে অল্প অল্প ঘুরবে কে অনেক জোরে ঘুরবে এটা আমরা বুঝতে পারবো তো মোমেন্ট অফ ফোর্স এর ফর্মুলাটা কি দেখো মোমেন্ট অফ ফোর্স moment of force is equal to লেখো force force এর ভ্যালু force ভ্যালু into moment of force into is equal to force value perpendicular distance of force line from pivot moment of force এই ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ব্যাপারে আমি যেটা বললাম এই ব্যাপারটা আমাদের এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার এই জিনিসটা পারপেন্ডিকুলার ডিসটেন্স যে ফোর্স লাইন বলতে আমরা কি বোঝাচ্ছি হোয়াট ডু উই মিন বাই দ্য ফোর্স লাইন লাইনটা আমরা এখানে বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার এখন জিনিসটা দেখো আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে পিভট ঠিক আছে এটা হচ্ছে পিভট এটা হচ্ছে পিভট ধরো মনে করো এটা হচ্ছে পিভট আর এই পিভটের সাথে আর এই পিভটের সাথে ধরো এই যে অবজেক্টটা এই যে ঠিক আছে কিনা এখন আমি যদি এটাকে ফোর্স দিই তাহলে ও এ পাশাপাশি ঘুরবে সুন্দর ফোর্স ফোর্স দিলেই সে ঘুরবে আচ্ছা তো কোন পয়েন্টকে সেন্টার করে সে ঘুরতেছে এই যে এখানের এই পয়েন্টটাকে সেন্টার করেই কিন্তু ঘুরতেছে কি তাই না বলো তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে এখানে কি পিভট এই পয়েন্টের নাম হচ্ছে পিভট এখন ধরো আমি এই অবজেক্টটার উপরে খুব মন দিয়ে কথাগুলো খুব মন দিয়ে শুনবা
ধরো আমি অবজেক্টটার উপরে এই যে অবজেক্টটা এই অবজেক্টটার উপরে আমি এই পয়েন্টে ফোর্স দিচ্ছি এখানে এখানে উপরের দিকে দিচ্ছি তা এই ফোর্সের উপর দিয়ে এবার মন দিয়ে শোনো ফোর্সের উপর দিয়ে তুমি যে স্ট্রেট লাইনটাকে ড্র করছো ইমাজিনারি স্ট্রেট লাইনটাকে তুমি যে ড্র করছো ফোর্সের উপর দিয়ে এই ইমাজিনারি স্ট্রেট লাইনটার নাম হচ্ছে ফোর্স লাইন বা লাইন অফ ফোর্স এই ইমাজিনারি স্ট্রেট লাইনটা লাইন অফ ফোর্স আর আমরা কি বলতে পারি বলো ফোর্স লাইন ফোর্স লাইন হ্যাঁ লাইন অফ ফোর্স আর কি ফোর্স লাইন ফোর্স লাইন তাহলে ফোর্স লাইনটা কি জিনিস এটা ক্লিয়ার তো সবাই আমাকে একটু বলো তো সেটা হচ্ছে ফোর্সের উপর দিয়ে আমরা যে স্ট্রেট লাইনটা কি ইমাজিন করব একদম ফোর্সের উপর দিয়ে আমরা যে এই ওই যে ধরো ওই ব্লু কালারের ওইটা ফোর্স ছিল তো ফোর্সের উপর দিয়ে আমরা যে স্ট্রেট লাইনটা কি ইমাজিন করতেছি এই স্ট্রেট লাইনটাই কি বলতো এই স্ট্রেট লাইনটাই হচ্ছে লাইন অফ ফোর্স আর আমরা কি বলবো ফোর্স লাইন ব্যাপারটা ক্লিয়ার ফোর্স লাইন ব্যাপারটা ক্লিয়ার যে ফোর্স লাইনটা কি জিনিস সবাই একটু বলো ইয়েস অর নো জি স্যার জি স্যার ক্লিয়ার ওকে ভেরি গুড এই আবার ঘুম আসে কেন এতটুকু অবশ্য ক্লাস তো রেকর্ডিং হয়েছে সমস্যা নাই তুমি তুমি দেখতে পারবে আরে আমি কি অত মানে খারাপ লোক নাকি ভালো লোক আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে তো এখানে দেখো এইটা হচ্ছে ফোর্স লাইন ঠিক আছে এখন তো আমি এখানে বলেছি যে ফোর্স লাইন থেকে পিভটের ডিস্টেন্স সেটা কেমন ডিস্টেন্স বলো তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে 90 ডিগ্রি ডিস্টেন্স তার মানে এই যে পিভট থেকে এবার এই পয়েন্টটা মন দিয়ে শুনবা খুব মন দিয়ে শুনবা এই যে পিভট থেকে আমি তাহলে এই ফোর্স লাইনের উপর এমন একটা ডিস্টেন্স কে আমি মেজার করব যেটা যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে মিট করবে আচ্ছা বলো তো এই যে আমি যে এখানে এই লাইনটা পিভট থেকে ফোর্স এই যে পিভট থেকে আমি যে ফোর্সের উপরে ড্র করেছি এটা কি 90 ডিগ্রি হয়েছে ইজ ইট 90 ডিগ্রি এটা কি 90 হয়েছে না হয় নাই তাহলে দিস ইজ নট তাহলে দিস ইজ নট দ্য ডিসটেন্স উই আর লুকিং ফর এটা না আচ্ছা আচ্ছা এই যে পিভট থেকে আমি এখন যে লাইনটা ফোর্সের উপরে ড্র করলাম দেখো তো এখানে কি অ্যাঙ্গেলটা 90 হয়েছে এটা কি 90 ডিগ্রি হয়েছে না স্যার একটু ব্রেক হয়ে গেছে 90 ডিগ্রি তো হয় না এই এখনো তো বাঁকা আছে তাই না জি স্যার আচ্ছা তাহলে দ্যাট ইজ অলসো নট দ্য ডিসটেন্স উই আর লুকিং ফর আচ্ছা হোয়াট অ্যাবাউট দিস ওয়ান বলো স্টিল 90 ডিগ্রি হয় না এখনো 90 হয় না এখনো একটু বাঁকা আছে তাই না একটু বাঁকা আছে হ্যাঁ আমরা এটা অবশ্য এই রেকট্যাঙ্গেল ড্র করে আমরা এটাকে ইয়ে করতে পারি ইমাজিন করতে পারি যে দেখি 90 হয়েছে কিনা দেখি এখানে রেকট্যাঙ্গেল ড্র করি না এই যে এখনো গ্যাপ রয়ে গেছে দেখছো এই যে হিউজ একটা গ্যাপ রয়ে গেছে এখন 90 হয় নাই তার মানে দিস ইজ অলসো নট দ্য ডিস্টেন্স উই আর লুকিং ফর এটাও সেই ডিস্টেন্স না মুছে দাও আচ্ছা হোয়াট অ্যাবাউট উমা নাও হোয়াট অ্যাবাউট দিস ওয়ান সরি 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 হোয়াট অ্যাবাউট দিস ওয়ান এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে দেখি আমরা
কি 90 হইছে না এবার 90 90 হইছে তাহলে দিস দিস ইজ দা ডিসটেন্স উই আর লুকিং ফর এটাই হচ্ছে সেই ডিসটেন্স আমরা যেটা খুঁজতেছি তাহলে এটা হচ্ছে ডিসটেন্স ডি আর ধরো এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে এফ তাহলে মোমেন্ট অফ ফোর্স এখানে হবে হচ্ছে এই যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স স্টুডেন্টরা ভুল করে কোথায় জানো ওরা ভুল করে হচ্ছে ওই যে ধরো পিভট থেকে এরকম একটা লাইন টেনে দেয় লাইন টেনে দিয়ে এটাকে বলে ডিসটেন্স ধরো এটাকে বলো ডি ওয়ান আচ্ছা এই যে আমি যে এখানে ডিসটেন্সটাকে নিলাম এটা কি পারপেন্ডিকুলার ডিসটেন্স হইছে না স্যার না এটা তো পারপেন্ডিকুলার ডিসটেন্স হয় নাই তাহলে আমাদের ডেফিনেশন তো বলতেছে পারপেন্ডিকুলার ডিসটেন্স লাগবে তো পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এখানে এইটা এই যে আমাদের এখন যেটা ড্র করলাম তাহলে মোমেন্ট অফ ফোর্স হবে এফ ইনটু ডি সবসময় মনে রাখবে যেটা হচ্ছে আর ডি অবশ্যই হবে ফোর্স লাইন আর পিভট থেকে যে লাইনটা ড্র করবো ওদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় পারপেন্ডিকুলার হতো নাহলে কিন্তু হবে না ঠিক আছে কিনা বলো মা আমরা ওই ফোর্স এর উপর দিয়ে যে ইমাজিনারি স্ট্রেট লাইনটা আমরা ড্র করছি ওটাই হচ্ছে ফোর্স লাইন এখন লাইনটা আমরা সোজা ড্র করবো না বাঁকা ড্র করবো এটা তো আমার ডিপেন্ড করবে ফোর্স কোন দিকে তাই না এটা তো ফোর্স কোন দিকে তার উপর ডিপেন্ড করবে তো আমাদেরকে কি ফোর্স লাইন দিয়ে দিবে সব সময় না তোমাকে ওই ফোর্সটা দিয়ে দিবে ফোর্স লাইনটা তুমি পেন্সিল দিয়ে ড্র করে নিবা আচ্ছা যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই দেখো আরে এবার ঠিক আছে আচ্ছা এটা ধরো এখানে ফোর্স আমি দিলাম এই কি হলো আবার এখানে ফোর্স আমি দিলাম এই দিকে কি ঠিক আছে কিনা নিচের দিকে তাহলে এখানে ফোর্স লাইনটা কি হবে দেখো এখানে ফোর্স লাইনটা হবে ওই যে একদম দেখি একদম সোজা এই ফোর্স এর উপর দিয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দিই এই এটাই হচ্ছে এখানে ফোর্স লাইন মানে ফোর্সের উপর দিয়েই ফোর্সের উপর দিয়ে আমরা যে ইমাজিনারি লাইনটা ড্র করছি ওই লাইনটার নামই কি বলো ফোর্স লাইন বা লাইন অফ ফোর্স হ্যাঁ তাহলে এখানে আমাদেরকে বলো তো এটা কি পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা পারপেন্ডিকুলার 90 হইছে হয় নাই না স্যার এখানে হয় নাই এটা জি স্যার এক্সকিউজ মি ফর 1 মিনিট প্লিজ স্যার মোমেন্টস এর চ্যাপ্টার গুলো না ইলেকট্রোম্যাগনেটিজম এর চ্যাপ্টার আছে যে কঠিন আরে না ও কঠিন ভাবে ভাবলে এটা কঠিন হয়ে যাবে এটা সহজ জি স্যার একটা কাজ কঠিন ভাবে ভাবলে কঠিন হয়ে যাবে টাইম লাগে স্যার আমি এটা জিনিস রিয়ালাইজ করছি এটাই তো আমি বলি এই জন্য আমি সবসময় তুমি দেখবা যে আমি 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 একটা কথা বলি প্রায় প্রায় ও কোনো ব্যাপার না কি আমি এই কথাটা বলি না অনেক সময় প্রায় প্রায় আচ্ছা তাহলে ব্যাপারগুলো কি বুঝছো ফোর্স পারপেন্ডিকুলার ডিসটেন্স এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে
জি স্যার ওকে ঠিক আছে তাহলে অবশ্যই আমাকে অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসটেন্স খুঁজতে হবে কোথ থেকে পিভট থেকে সব সময় পিভট থেকে আমাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স খুঁজে বের করতে হবে ওকে আচ্ছা তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো মানে লাইভ ভিডিও আর কি ইয়েস 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 হ্যালো হাই এভরিওয়ান হ্যালো স্যার তো আচ্ছা ক্যামেরা ধরে টার্ন করে কিভাবে ও পাই হ্যাঁ মনে পড়ছে আচ্ছা কি এবার আমার ভিডিওটা পিন হচ্ছে না কেন এবার হয়েছে সরি আচ্ছা ক্যামেরা কি ঘোলা না স্যার আচ্ছা না ঠিক আছে দেখো খেয়াল করবে এই যে ইনসিডেন্টটা এটা কি হোয়াট ইজ দিস দরজা হ্যাঁ এখন দেখো এই যে আমি তোমাকে টার্নিং ইফেক্ট দেখাই এই যে দরজাটাকে দেখো এই যে এই পয়েন্টে ফিক্স করা তাই না এই পয়েন্টে ফিক্স করা তাহলে এই পয়েন্টের নাম কি পিভট পিভট ওকে গুড হ্যাঁ এখন এই যে এখানে দেখো টার্নিং ইফেক্টটা হচ্ছে যে দেখো এই যে দরজাকে আমি এই যে এইভাবে করে ফোর্স দিচ্ছি দেখো দরজাটা ঘুরতেছে তাই না দরজাটা ঘুরতেছে তো এই যে এটা হচ্ছে টার্নিং ইফেক্ট এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো এই যে দেখো আমি দরজাকে এইভাবে করে ধাক্কা দিচ্ছি দেখো খেয়াল করো এই যে ধাক্কা দিচ্ছি আমি কিন্তু লিটারেলি বেশ জোরে ধাক্কা দিচ্ছি আমাকে বলো তো দরজা কি ঘুরতেছে ইজ দ্য ডোর রোটেটিং নো স্যার না ঘুরতেছে না আচ্ছা কেন ঘুরতেছে না আমি তো ফোর্স দিচ্ছিলাম আবার দেখো এই যে দরজাকে আমি ধরলাম এমন করে খেয়াল করো এই যে আমি দরজাকে এখন এই যে পুল করতেছি আমি আমি কিন্তু দরজাকে বেশ জোরে পুল করতেছি আমার শরীর নড়ে যাচ্ছে কিন্তু দরজা তো ঘুরতেছে না কেন দেখানো না পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো অবশ্যই আসে সবসময় কিন্তু এটা মানে কেন হচ্ছে তারপরে আরো আরো কাহিনী আছে আমাকে বলো তো এই যে ধরো দরজাটা সরি এই যে দরজাটা দেখো এই যে এইটা হচ্ছে পিভট এখন তুমি আমাকে বলো তুমি যদি দরজাটাকে এই পিভটের কাছাকাছি ফোর্স দিয়ে বন্ধ করতে চাও সেটা ডিফিকাল্ট নাকি পিভট থেকে তুমি যদি দূরে ফোর্স দিয়ে বন্ধ করতে চাও সেটা ডিফিকাল্ট কোনটা ডিফিকাল্ট দরজা বন্ধ করার জন্য তোমার নিজেই লাগলে এখন এটা এক্সপেরিমেন্ট করতে পারো যে ধরো এই যে দরজাটা আমি খুললাম তো তো এই কাছাকাছি ফোর্স দিয়ে দরজাটাকে বন্ধ করাটা ইজি ওরে বাপরে বাপ উফ আমি হাতে ব্যথা পেয়েছি আমি নাকি এই হ্যাঁ রাইট ভবলীলা সাঙ্গ হয়ে গেল নাকি এই যে ওই পিভট থেকে অনেক দূরে এখানে এসে ফোর্স দিয়ে দরজাটাকে বন্ধ করাইস পিভট থেকে অনেক দূরে থেকে ফোর্স ছিল স্যার ইজিলি বন্ধ হ্যাঁ তাহলে দেখো চারটা অবজারভেশন একটা হচ্ছে দরজাকে একদম সাইড থেকে ধাক্কা দিলে দরজাটার কিছুই হচ্ছে না ঘুরতেছে না এই যে আমি ওকে ধাক্কা দিলাম বা টান দিলাম দরজাটা ঘুরছে না তারপর এই কাছাকাছি থেকে এই পিভট থেকে অনেক দূরে এসে ফোর্স দিয়ে বন্ধ করলে দরজাটা ইজিলি ঘুরতেছে কিন্তু পিভটের কাছাকাছি সেই সেম ফোর্স দিলে হচ্ছে না আমাকে অনেক পুরে বাবারে জোরে জোরে ফোর্স দিতে হচ্ছে ওই দেখো আমার আঙ্গুলটাই বাঁকা যাচ্ছে দেখছো এমন করলে কিভাবে হয় বলো তো এই অবজারভেশন গুলো দেখো আমাদের সব এই মোমেন্টের ডেফিনেশন থেকে চলে আসবে সবগুলো খুব মন দিয়ে দেখবা একটু অবজার্ভ করবা তাহলেই হবে আচ্ছা টার্নিং ইফেক্টের ফর্মুলা কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাকি মোমেন্ট অফ ফোর্স বা টার্নিং ইফেক্টের ফর্মুলা কি বলো ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখন এইটার ভ্যালু যত বড় হবে টার্নিং ইফেক্ট তত সরি বেশি হবে আচ্ছা ঠিক আছে এই ইয়া আসেনি স্নেহা তানহা আসেনি
স্যার ওর হয় কি মাঝে মাঝে ওকে বাসায় আমার স্বামী সন্তান আছে না টাইম দিতে হয় না 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 মানে হবেই বলছি না করতে পারে হ্যাঁ প্রবলেম স্যার ও জালে সমস্যা কেন জাল কি ছিড়ে গেছে মাছ মাছ ধরতে জানি না স্যার আচ্ছা ঠিক আছে দেখো এই যে পিভট আচ্ছা সুন্দর করে আঁকি পিভটটা এই যে পিভট একটা সুন্দর পিভট এই পিভট আচ্ছা ধরো আমি এই যে দরজাটাকে আমি উপর থেকে দেখছি টপ ভিউ অফ দ্য ডোর এই এখন ধরো তুমি যখন দরজাটাকে পুল করছো তুমি যখন দরজাটাকে টান দিচ্ছো পুল করছো যখন সাইড থেকে যেভাবে করে তো তুমি এবার এখানে ফোর্স লাইনটা ড্র করো তো ফোর্স লাইন ড্র করার কি সিস্টেম বলো তো পিভটের উপর দিয়েই সরি সরি মানে ফোর্সের উপর দিয়েই ড্র করতে হবে নাকি ফোর্স লাইনটাকে জি স্যার আচ্ছা আচ্ছা দেখো তো আমি এই যে এখানে ফোর্স লাইনটা ড্র করেছি এই অরেঞ্জ কালারের লাইনটাই তো হচ্ছে এখানে ফোর্স লাইন নাকি ওই যে ব্লু কালারের ওইটা হচ্ছে ফোর্স সেই ফোর্সের উপর যে লাইন ড্র করেছি এটাই হচ্ছে ফোর্স লাইন আচ্ছা দেখো তো ফোর্স লাইনটা ওর বাবা দেখো তো ফোর্স লাইনটা কি পিভটের মধ্যে দিয়ে গেছে না ফোর্স লাইনটা কি স্নেহা বলো ফোর্স লাইনটা কি পিভটের মধ্যে দিয়ে গেছে না Yes, sir. তাহলে পিভটের থেকে ফোর্স লাইনটা ডিস্টেন্স কত আছে কোনো ডিস্টেন্স নাকি ডিস্টেন্স জিরো জিরো ডিস্টেন্স জিরো ডিস্টেন্স জিরো তাহলে মোমেন্ট অফ ফোর্স কি হবে মোমেন্ট অফ ফোর্স আমরা জানি ফোর্স ইনটু ডিস্টেন্স মানে ফোর্স ইনটু জিরো এখানে তার মানে জিরো এই যে জিরো জিরো মানে নো টার্নিং ইফেক্ট এই জন্যই দরজাটা ঘুরে নাই এটা কি মানে এটা কি মানে মানে এনিথিং আনইউজুয়াল নাকি পুরাটাই ম্যাথামেটিক্যাল বলো এটা পুরাটাই একদম কি ম্যাথামেটিক্যাল হ্যাঁ সেটাই আবার তুমি উল্টো তুমি উল্টো করে ভাবো জিনিসটাকে এই যে ধরো আমি এখানে এটাকে ফোর্স ধাক্কা দিয়েছি আমি দরজাটাকে আমি দরজাটাকে ধাক্কা দিয়েছি এই যে লাইক দিস এই তো আবারও তো সে ফোর্স লাইন তাহলে ওইটাই তো দেখো তো ফোর্স লাইনটা কি আবার সেই পিভটের মধ্যে দিয়েই যাচ্ছে না বলো ফোর্স লাইনটা আমি যে ড্র করি ফোর্স লাইন তো পিভটের উপর দিয়েই ড্র করতে হয় নাকি সরি সরি মানে ফোর্স লাইন তো ফোর্সের উপর দিয়েই ড্র করতে হয় নাকি জি স্যার সেটাই তো এখানেও দেখো এখানেও কিন্তু ফোর্স লাইনটা সেই সেই পিভট দিয়েই গিয়েছে মানে পিভট থেকে ফোর্স লাইনের ডিস্টেন্স এখনো কিন্তু জিরো তার মানে এফ ইনটু জিরো তার মানে জিরো মানে টার্নিং ইফেক্ট জিরো এই জন্য আমি যখন দরজাটাকে সাইড থেকে টান দিয়েছি মানে পুল করেছি বা পুশ করেছি দরজাটা ঘুরে নাই কারণ কোনো টার্নিং ইফেক্ট নাই ম্যাথামেটিক্স তো তাই বলছে যে টার্নিং ইফেক্ট জিরো কি ঠিক আছে কিনা বলো বুঝছো কিনা জি স্যার বুঝেছি হ্যাঁ এটা অবশ্য ওই ওয়ার্কশিটেও আমি ওখানে এক্সপ্লানেশন দিয়ে দিয়েছি কোনো ব্যাপার না আচ্ছা এবার তুমি আসো যে পিভটের কাছাকাছি ফোর্স দিলে দরজাটা অনেক আস্তে আস্তে ঘুরে অনেক ডিফিকাল্ট হয় বন্ধ করতে কিন্তু পিভট থেকে অনেক দূরে গিয়ে ফোর্স দিলে দরজাটা খুব সহজেই বন্ধ হয়ে যায় সেটা আমরা দেখি দেখো মোরগ তোমাদের একটা জিনিস দেখাই মানে বাসার মোরগটা কি শয়তান দেখো কই গেল আচ্ছা দেখো ও ওখানে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম দিয়ে সে কলা গাছের পাতা খাচ্ছে ওই যে দূরে মোরগটা ওই যে সাদা মোরগটা মানে রুবাইত জামানের এই ফিমেল ভার্সন মানে মেল ভার্সন সরি না এখন আর খাচ্ছে না ও ওখান থেকে জাম দিয়ে ওই যে এরকম ডাকে সাহায্য ও জাম দিয়ে গাছ থেকে মানে পাতা ছিঁড়ে খাচ্ছে তোমাদেরকে আমি দেখাই আমাদের হাঁস গুলো তো চাইনিজ
they are not being they are not Bengali, they are something মানে বিদেশি. Oh. They have got a rainbow texture, মানে ওদের feather উপরে lighter reflection হয় with something green texture. এই যে zoom করে দেখাই. এই যে দেখছো আটকে রাখা হয়েছে, এটা খুবই দুষ্ট আর কি, ও সারাদিন মুরগিদেরকে অ্যাটাক করে, মানে কম বয়সে বেশি পেকে গেছে বুঝছো, এই জন্য ওকে আটকে রাখা হয়েছে. আর এই যে এখানে আমাদের বাড়ির সব থেকে যে সিনিয়র মুরগি উনি আবার এগ মানে হ্যাচিং করছেন. ওকে এই যে এখানে আমরা দেখো এই যে মোমেন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে দেখছো, যে মোমেন্ট অফ ফোর্স এখানে আপনি স্যার পিভট এর কাছে যে দেন থাকা. হ্যাঁ ওটা তো আমরা দেখলাম, এবার আমরা ওটাকে একটু ম্যাথমেটিক্যালি আমরা অ্যানালাইসিস করি তাহলে ভালো হবে. চলো আমরা লেটস গো ব্যাক টু আওয়ার স্টাডি রুম. How do you like this view? বিরিয়ানি আর পোলাও নট খিচুড়ি. বাদাম খাওয়াবো সেই. দেখো আপনার স্পেশাল কিছু নিয়ে আসবো মোল্লা আসলে ইনশাআল্লাহ. দেখ আচ্ছা এবার খেয়াল করো, তো আমাদের বাসার একটা শর্ট ট্যুর হয়ে গেল, আমাদের বাসার মনে করো যে নিচে যে মানে ডেকোরেশনটা যে অ্যারেঞ্জমেন্টটা যে এনভায়রনমেন্টটা অনেকে বলে যে দিস ক্যান বি এ ভেরি গুড পিকনিক স্পট. আচ্ছা ঠিক আছে দেখো তাহলে খুলনা যখন আসবে আপনার বাসার নিচে পিকনিক করব. ডান কোনো ব্যাপার না, মানে সঙ্গে মানে নিজেদের খরচপাতি নিয়ে এসো আর কি, স্পট আমি দিয়ে দিব একদম. স্যার আপনার বাসা তো তাহলে আমার লাগবে কি না, ওই তো মানে ওই মানে খাবারের খরচপাতি মানে যার যার তার তার ডিজিজ হয়ে গেছে. আপনি ঢাকা আসবেন না? আসবো মা. ঢাকা কবে আসবেন স্যার? এই যে